أنا أقول لك 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 أن
যখন দাইনে কত শুনছে দাইনে কত পাহাড়ি কত নদী পার হয়ে গেছে যেমন দেখছো রানী বুঝি তো এ রানী বুঝি আই তো দাইনি আমার আজকে আবার আসতে হলো 12 বছর তার খাম দাম লাগবে তার কারণ তার কারণ আমার পেটে টিকা কোন সরগন তোমার ভাই হয় তাই নাই তো দিব আজকে কোন হয় তাই জানাবো এই কারণে তোমার এত দিন তার খাম দাম তাই নাকি যখন দাইনি ওই 12 বছর তার খাম দাম দিয়া যখন আজকে চলে গেছে আমার মেয়েটা কোনটা বুঝি আমার বাবা আমার বাবা যখন আত্মবাক কন্যা বলে আত্মবাক কন্যার এক বছর দুই বছর যখন আত্মবাক কন্যার ছয় বছর যত হয়ে গেছে একদিন রহিম সদাই বলতেছে আমার ভাই আমার নাগাল মানে কার নাগাল হবো তরি নাগালছে ওইটা হলো তুই হলে ফিরাই চোখা নিটা হলো কুত্তার চোখা কুত্তার চোখ না তো হগ্নের চোখ ও হগ্নের চোখা বলতে সাম্মুক আম্মু আমার ভাইরে দেখা আমি সুজি খাবার নিগে 500 টাকা দিলাম আরে ভাইয়া দিল 500 টাকা আমি খারাপ তো ভাইয়া দুটা মোবাইল ছিল এই তো কার মোবাইল চুরি করে দে কেরা তো নয় করে চার্জ হ্যাঁ হ্যাঁ তাই তো মোবাইল চুরি নিগে বড় সিনা বাজার করে ধরে গুতা বাদ নাই চাল আমার আবার নে তো চুরি করছ ধরে বাচ্চা আমার মানে মারছে তোমারে মারছে মারছে তোমার মারছে তুমি আমার সুরের উস্তা তোমার চুরি করে গেল নাই তাই নাকি বুঝি রে বুঝি তার তুই চিন্তা করতেছো বড় চিন্তা তুই তো জানিস না আমি কেমন দাইনি ঘোড়ার পেটে বসে আমি ছাগলের পেটে না গাই ছাগলের পেটে বসে আমি ঘোড়ার পেটে না গাই আমার গেনে মরা মানুষ সুখতে আসে আমার দিব 100 টাকা টুপি সোনাগের যখন দাইনি কথা শুনছে সে দাইনি কত পাহাড় কত নদী পার হয়ে গেছে যা বলতে চোখ খুলিবার সব আইন মারা সিটা ও বাংলা সিট আছে বসতে পারো সবাই আর হবাই দোকানটা খুললাম আর বাতি লাগাইলাম তা বুঝি বলতে চেক খুলিবার সব বসার কোনো টাইম নাই আপনার ঘরে কোনো ভালো কাপড় চলে আছে বিভিন্ন ধরনের কাপড়ই আছে সব কাপড়ই ফুরে গেছে মাত্রই কয়েকখণ্ড কাপড় আছে তাই নাকি কি জানো না লাভ দিয়ে হুজুর কি কাপড়ের নাম কি এগুলো বাংলাদেশের ক্যাটন কাপড় এইগুলো তো এইগুলো
ولكنك تجد انك